টানা বৃষ্টি ও উজানে ঢলে শেরপুরে মহারসী নদীর পানি বেড়ে দুই উপজেলার শতাধিক গ্রামে পঞ্চাশ হাজারের বেশি মানুষ পানিবন্দী বিস্তারিত জানাতে এবার শেরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বি শোভন শোভন প্লাবিত এলাকাগুলোর আজকের পরিস্থিতি কেমন দেখছেন আর পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এখন দেখুন আমি এখন আছি শেরপুরের ঝিনাগাটি উপজেলায় তো উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে এই আসলে শেরপুরের এই বন্যা দেখা দেখা দিয়েছে পুরো আরকি শেরপুরের তিনটি উপজেলার প্রায় 50 হাজার মানুষ কিন্তু এখনো পানি বন্ধি আছে তো استان পাননন বোর্ড যেটি বলছে যে এই পানি আরো দুই একদিন বাড়তে পারে এইতে কিন্তু আসলে আরো পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে তো এই দুই দিন বাড়ার পরে পানি কিছুটা কমতে সময় লাগবে ধীরে ধীরে কমতে পারে তো সব মিলে দেখা যাচ্ছে যে বাঁধাশীদের মাঝে সাত দিনের একটি ঢকল আরকি যাবে আর এই বন্যার জন্য সবচেয়ে বেশি বিপাকে রয়েছে আসলে দিনমজুর শ্রেণীর লোকজন যারা আসলে দিন এনে দিন খায় তো স্থানীয় জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনও ত্রাণ কার্যক্রম তেমন দেখা যায়নি আর এই বন্যার জন্য ইতিমধ্যে তিন জনের প্রাণহানির ঘটনা ঘটেছে আর গতকাল রাত থেকে কি রাত থেকে স্থানীয় প্রশাসন ফায়ার সার্ভিস সেনাবাহিনী কিন্তু উদ্ধার কার্যক্রম শুরু করেছে তো কৃষি বিভাগের তথ্য যেটি বলছে যে এই বন্যার জন্য আসলে রোপা আমন ধান প্রায় সতেরো হাজার হেক্টর রোপা আমন ধান বন্যার পানিতে নিমজ্জিত আর শীতের আগাম সবজি প্রায় ছয়শো হেক্টর শীতের সবজি নিমজ্জিত আছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে বন্যা ভয়াবহ রূপ নিচ্ছে আর যে তিনটি নদী রয়েছে ইয়ে সেই তিনটি নদীর বাদ সহ বিভিন্ন জায়গায় ভাঙন দেখা যায় পানির নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ছে তো এই ছিল সার্বিক তথ্য আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী সাইম সাবি শোভন